সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আয়োজিত অনলাইন প্রোগ্রামের আওতায় আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের স্টুডেন্টদের জন্য কিছু ক্লাসের আয়োজন করেছি। সেই ক্লাসের আয়োজনের ধারাবাহিকতায় আজকে আমরা রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের তৃতীয় বর্ষের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, লেকচারার ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে যারা অধ্যয়ন করতেছ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চলে, আমরা তাদের জন্য আয়োজন করেছি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ক্লাস, এবং সেই ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের বিষয়সমূহ এবং পরপর দুটি বিষয়ের দুটি ক্লাস। প্রথমত রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের তৃতীয় বর্ষে যেই সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমটি হলো অ্যাডভান্সড রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, দুই নম্বর হলো পেশেন্টস কেয়ার ইন রেডিওলজি অ্যান্ড রেডিওলজিক্যাল বায়োলজি, এবং তিন নম্বরে আছে বেসিক কনসেপ্টস অফ রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব পেশেন্টস কেয়ার ইন রেডিওলজি লেসন ওয়ান। সো কেন আমরা পেশেন্টস কেয়ার পড়ব? রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে যারা কাজ করবে আগামী দিনে পাশ করার পরে, তিন বছরের কোর্স সমাপ্তির পরে, আসলে আমাদের কাজটা সবারই পেশেন্টসকে নেওয়া। সুতরাং পেশেন্টসকে কীভাবে কেয়ার করবে, তার কীভাবে সেফটি অ্যাসিওর করবে, তার নিরাপত্তা কীভাবে বিধান করবে, এই সবগুলো বিষয় তোমাকে জেনে শুনে প্রফেশনাল লাইফে ইন করতে হবে। সে কারণে কেন আমরা পেশেন্টস কেয়ার ইন রেডিওলজি বিষয়ে পড়ালেখা করব? তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান পেশেন্ট সেফটি, নাম্বার টু পেশেন্টস ম্যানেজমেন্ট, নাম্বার থ্রি পেশেন্ট স্যাটিসফ্যাকশন। সো দিজ থ্রি থিংস আর ভেরি ইম্পর্ট্যান্ট টু ইউর প্রফেশনাল লাইফ, টু ইউর প্র্যাকটিক্যাল লাইফ। হোয়াট ইজ পেশেন্টস কেয়ার, এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে সম্যক জ্ঞান থাকতে হবে। দ্য সাপোর্টিং সার্ভিস রেন্ডার্ড বাই দ্য মেম্বার্স অফ দ্য হেলথ কেয়ার, অর্থাৎ হেলথ কেয়ারে যে টিম আছে, ডক্টরস আছে, নার্স আছেন, মেডিকেল টেকনোলজিস্ট আছেন, হেলথ ওয়ার্কার আছেন, অ্যাজ এ মেম্বার আফটার কমপ্লিশন ইউর থ্রি ইয়ার্স কোর্স ইউ উইল বি এ মেম্বার অফ দ্যাট টিম। সো ইউ হ্যাভ টু এনাফ নলেজ অন দ্য পেশেন্টস কেয়ার। সো অ্যাজ এ প্রফেশন হিসেবে, একজন মেম্বার হিসেবে হেলথ কেয়ার টিমের, একটা রোগীর জন্য যখন যে সাপোর্ট দরকার, যখন যে সেবা দরকার, সেই সেবাটা, সেই সাপোর্টটা দেওয়ার নামই হলো পেশেন্টস কেয়ার। কী কারণে দিবে, কেন দিবে? দিবে এই কারণেই যে তোমার কাছে যখন একটি পেশেন্টস আসবে, নিশ্চয়ই সে সুস্থ না, সে অসুস্থ হতে পারে, সে মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, স্ট্রাকচারাল হতে পারে, ফাংশনাল অ্যান্ড মেনি 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 মোর থিংস। সো ইউ হ্যাভ টু টেক পেশেন্টস সেফটি, পেশেন্ট ম্যানেজমেন্ট, পেশেন্টস বিহেভিয়ার কন্ট্রোলিং অ্যান্ড সো মেনি থিংস। সো অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সাইকোসোশ্যাল ডিসঅর্ডার, এভরিবডি হু কাম টু ইউ, দে অল আর নট সাইকোলজিক্যালি ফিট, সামবডি মে বি সাইকোলজিক্যাল আনফিট, মে দে মে হ্যাভ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সো দে হ্যাভ নিড টু সাপোর্ট ফ্রম ইউ। সো ফার্স্ট এইড, অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু ইজ ফার্স্ট এইড। আমরা আসলে ফার্স্ট এইড সম্পর্কে জানি, প্রাথমিক চিকিৎসা, আসলে ফার্স্ট এইড হলো প্রাথমিক সাহায্য। এখন চিকিৎসা দিবে একজন ফিজিশিয়ান, চিকিৎসক বাদে, চিকিৎসক ছাড়া আর বাদবাকিরা যা দিবে সেটা হলো এইড। সো ট্রিটমেন্ট উইল বি রেন্ডার্ড বাই দ্য ফিজিশিয়ান অ্যান্ড আদার হেলথ ওয়ার্কার, আদার নন হেলথ ওয়ার্কার, আদার কমিউনিটি পিপল, মাস পিপল উইল গিভ দ্য পেশেন্টস, উইল গিভ এনি সাপোর্ট নোন অ্যাজ ফার্স্ট এইড। সো এভরিবডি উইল বি রেন্ডার্ড টু ফার্স্ট এইড। অ্যান্ড হোয়েন এ পেশেন্ট কাম টু ইউ ইন রেডিওলজি ডিপার্টমেন্ট, ইউ শুড হ্যাভ নিড টু সামটাইম টু প্রোভাইড ফার্স্ট এইড, সাচ অ্যাজ ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, তুমি রক্তটা বন্ধ করবে কীভাবে, একজন রোগী হাত ভেঙে আসছে তোমার কাছে, কতটুকু স্বাভাবিক, কতটুকু সহজে হ্যান্ডেলিং করলে সে ব্যথা কম পাবে, সে কমফোর্ট ফিল করবে, একজন রোগী রেস্টলেস, সে শ্বাস নিতে পারতেছে না, কতটুকু তার শ্বাস কার্যটা স্বাভাবিক করে রাখলে সে আরাম পাবে, এই ব্যবস্থাগুলো যদি করতে পারো, দিস ইজ কল্ড ফার্স্ট এইড। সো এই মেন অবজেক্টিভ অফ ফার্স্ট এইড ইজ প্রিজার্ভ অফ লাইফ,
একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে আছে, বাস তাকে চাপা দিয়ে গেছে, সে পানি পানি সে চিৎকার করতেছে, এক মুঠো পানি দিলে, এক গ্লাস পানি দিলে তার লাইফটা সেভ হবে। সো দিস ইজ কল্ড ফার্স্ট এইড। ইফ ইউ রেন্ডার্ড ওয়ান গ্লাস অফ ওয়াটার, ইট উইল বি হেল্পফুল টু সেভ হিজ লাইফ। সো নাম্বার ওয়ান ফার্স্ট, দুই নম্বর হলো প্রিভেন্ট ফার্দার হার্ম। যা হয়ে গেছে হয়ে গেছে, একটা লোক অসুস্থ হয়েছে আর যেন তার বাড়তি না হয় কিছু, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে আর যেন তার বাড়তি না কিছু হয়। সুতরাং তার যতটুকু সমস্যা হয়েছে এর চেয়ে যেন বেশি না হয় সেই বিষয়টাকে হ্যান্ডেলিং করা, যাতে তার প্রমোট রিকভারি, সে যাতে যে সমস্যা তার সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা যেন ইমিডিয়েটলি দ্রুত সে রিকভারি করা যায়, দ্রুত তাকে হাসপাতালে পৌঁছানো যায়, দ্রুত তাকে একটা স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছানো যায়, তাহলে কী হবে, তার লাইফটা রিকভারি হবে, লাইফটা সেভ হবে এবং অধিকতর আরও ক্ষতির কারণ যেটা হতে পারে সেটার থেকে সে ফিরে আসতে পারবে। নাও উইল ডিসকাস অ্যাবাউট পেশেন্টস কেয়ার ইন রেডিওলজি। রেডিওলজিতে একজন টেকনোলজিস্ট তিনি কী কী পেশেন্টস কেয়ারের প্রতি গুরুত্ব দিবেন, কী কী বিষয় উনি হ্যান্ডেলিং করবেন, কোন কোন বিষয়ে উনি হ্যান্ডেলিং করবেন, এই বিষয়গুলো আমাদেরকে দেখা দরকার। রেডিয়েশন সেফটি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু ইন দ্য রেডিওলজি ডিপার্টমেন্ট। সো টেকনোলজিস্ট would have sufficient knowledge on radiation safety and apply and infecting life. Number two, patient management. Patient management is very important issue. Different types of patient will come to the radiology department. They have different attitude, they have different manner, they have different, they come from different environment. So a technologist will be handle a patient gently, in different way. There is no fixed way, but there is some different way to handle and management the patient. Infection control, hospital acquired infection is very important. So technologists have sufficient knowledge on how he or she will control infection in his practical life or the patient's life or any other staffs those are working in hospital. So technologists would have sufficient knowledge on infection control. Patient transportation is another important issue. How the patient will come to you, how they receive, how they transport. So these are very important issue. Catheterization, maximum patient to radiology come with the catheterization. How we will handle the catheterized patient? How we fix the catheterized patient? How we'll handle the catheterized patient? So technology should have sufficient knowledge and handling of catheterization and catheterized patient. Another input, cardiac management. A cardiac patient come to you and তুমি তাকে তোমার এক্সাইটেবিলে শোয়া ফেললে, সে এখন চিৎকার করতেছে আমার চেস্টে প্রচণ্ড ব্যথা, হাউ উইল ম্যানেজ ইউ? তুমি কি ডাক্তার ডাকবে, তুমি কি নার্স ডাকবে? ডাক্তার আসতে আসতে নার্স আসতে দেখাতে পেশেন্টটা চলে যাবে, তাহলে তোমাকে কী করতে হবে, ইমিডিয়েটলি কার্ডিয়াক ম্যানেজমেন্ট করতে হবে। সুতরাং তোমাকে কার্ডিয়াক ম্যানেজমেন্ট কীভাবে করা হয় সেই বিষয়গুলো আমরা এই পেশেন্টস কেয়ারে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আইভি অ্যাডমিনিস্ট্রেশন, আইভি অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ কন্ট্রাস্ট মিডিয়া করতে গেলে, কন্ট্রাস্ট স্টাডি করতে গেলে, আইভি ইঞ্জেকশন দিতে গেলে, আইএম ইঞ্জেকশন দিতে গেলে তোমাকে এর নিয়মকানুন বিধিবিধান সুন্দরভাবে জানতে হবে, যাতে করে পেশেন্টের ভোগান্তি কম হয়, পেশেন্টের সাফারিং কম হয়, পেশেন্ট খুব কমফোর্টলি তুমি আইভি এবং আইএম ইঞ্জেকশন দিতে পারো, সেই বিষয়টাকে তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। নেক্সট, ট্রমা ম্যানেজমেন্ট। একজন ভাঙ্গা রুগী আসছে, তুমি তাকে হাত ধরে ধৈর্য ধরে টান দিলা, টান দেওয়ার সাথে সাথে চিৎকার করে উঠলো কারণ তার হাতটা ভাঙা, তাহলে তুমি বুঝতে হবে দিস ইজ দ্য ট্রমা পেশেন্ট, হাউ আই উইল হ্যান্ডেল দ্য পেশেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো তোমাকে ট্রমা পেশেন্টকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে যাতে করে তার কষ্টটা লাঘব হয়, সে খুব মুভমেন্ট করতে গিয়ে সে খুব বেশি কষ্ট না হয়, এটার দিকে তোমাকে, এটার প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে। রেসপিরেটরি ম্যানেজমেন্ট, শ্বাসকষ্ট আসতে পারে, অ্যাজমা আসতে পারে, ভেন্টিলেশনের পেশেন্ট আসতে পারে, অক্সিজেনের সিলিন্ডার সহ পেশেন্ট আসতে পারে, হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট? সো ইউ হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দিস ইস্যু। হ্যান্ডেলিং অফ ওন্ড অ্যান্ড ইঞ্জুরি পেশেন্ট, কেটে ছিঁড়ে বর্ষা, ব্লেড, গ্রেনেড, গুলি, অনেক কিছু নিয়ে তোমার কাছে পেশেন্ট আসবে। সো তোমাকে জানতে হবে এই সমস্ত পেশেন্টগুলো আমি কীভাবে হ্যান্ডেল করবো, কীভাবে তার ব্লিডিং বন্ধ করবো, কীভাবে তার ক্ষতস্থানে আমি হাত ধরবো, আমি আমার সেফটি কীভাবে রক্ষা করবো, পেশেন্ট সেফটি কীভাবে হবে, এভরিথিং শুড বি হ্যান্ডেল জেন্টলি অ্যান্ড ইউ হ্যাভ টু সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দিস ইস্যু। মেন্টাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
আমাদের আজকে বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমরা যারা হেলথ ওয়ার্কারে হেলথ কাজ করি, হেলথের টিম মেম্বার, আমরা অনেকেই পেশেন্টদের প্রতি মানসিক সাপোর্ট, হয়তো সার্ভিস আমরা ভালো দিচ্ছি, বাট পেশেন্টদের প্রতি যে মেন্টাল সাপোর্ট দেওয়ার কথা, মাথায় যদি হাত বলিয়ে যে বাবা আপনার কিছুই হবে না, ভালো হয়ে যাবেন, আপনি হাসপাতালে আসছেন, এই কাজটা আমরা খুব একটা করি না, এই মেন্টাল সাপোর্ট আমরা দিতে পারতেছি না। সুতরাং টেকনোলজিস্ট উড হ্যাভ সাফিশিয়েন্ট নলেজ হাউ ইউ উইল প্রোভাইড মেন্টাল সাপোর্ট, হাউ ইউ উইল প্রোভাইড ইথিক্যাল সাপোর্ট। আমাদের সিম্পথি, পেশেন্টের প্রতি আমাদের সিম্পথি এবং এমপ্যাথি থাকতে হবে, বিকজ হোয়েন পেশেন্ট কামস টু আস দে আর পেশেন্ট, তারা অসুস্থ, তারা রুগ্ন, তারা শয্যাশায়ী, তারা অনেকেই ভাবেন আমি বুঝি শেষ হয়ে যাবো, আমি বুঝি চলে যাবো, আমাকে বুঝি এই পৃথিবী থেকে চলে যেতে হবে। সুতরাং যখন আমাদের কাছে আসবে আমরা তাকে সিম্পথি দেখতে পারি, সাসা আপনি খুব কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, সাসা অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আপনার চিকিৎসা হবে, আপনার তেমন কিছুই নাই, ভালো হয়ে যাবেন। এই যে কথাগুলা, এই কথাগুলো হলো আমরা একজন পেশেন্টের প্রতি সিম্পথাইজড হওয়া, সহানুভূতিশীল হওয়া, তার ব্যথাটাকে আমি অনুভব করা। এই যে অনুভব করলাম, এ কারণে রোগী আমার প্রতি তার শ্রদ্ধা ভক্তি এবং আমার প্রতি তার রেসপেক্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। সুতরাং অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ টিম মেম্বার অফ হেলথ, ইউ শুড হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দিস ইস্যুস। নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইমার্জেন্সি ট্রলি অফ আওয়ার রেডিওলজি ডিপার্টমেন্ট। রেডিওলজি ডিপার্টমেন্টে আমরা জানি যেহেতু হসপিটালের অংশ, হেলথ কেয়ারের অংশ, সুতরাং এখানে একটা ইমার্জেন্সি ট্রলি থাকবে টু রেন্ডার দ্য হেলথ কেয়ার সার্ভিসেস ফর দ্য পেশেন্ট, টু সাপোর্ট দ্য পেশেন্ট, টু সাপোর্ট দ্য ইল হেলথ পেশেন্ট হু কাম টু রেডিওলজি টু গেট সার্ভিসেস। সো সেই যে একটা ট্রলি সাজাবো আমরা, সেই ট্রলির মধ্যে কী কী জিনিস আমাদেরকে আবশ্যকীয় অত্যাবশ্যকীয়ভাবে রাখতে হবে, এই উপাদানগুলো আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে বাংলাদেশের যে যেখানে, বিশ্বের, বাংলাদেশের না শুধু বিশ্বের যে যেখানে রেডিওলজি ডিপার্টমেন্ট আছে, সব রেডিওলজি ডিপার্টমেন্টেই এরকম একটা ইমার্জেন্সি ট্রলি থাকে, যেহেতু অসুস্থ রুগ্ন পেশেন্টগুলো আসে তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে, সেটা দেওয়ার জন্য আমাদেরকে এই প্রাথমিক ট্রিটমেন্ট এইডসগুলা বা অ্যাক্সেসরিজগুলা লাগবে, অ্যালকোহল ফ্যাড পর ডিজইনফেকশান, তারপরে হেক্সাসল আয়োডিন সলিউশন, ডিজইনফেকশন সলিউশন, ডিফারেন্ট টাইপস অফ ক্যাথেটার লাগবে, ডিফারেন্ট টাইপস অফ সিরিজ, মাস্ক, হ্যান্ড গ্লোভস, টুনিকেটস, ল্যান্সেটস, স্টেরাইল ব্লেড, এনামা সেট, গজ, ব্যান্ডেজ অ্যান্ড মেনি মোর থিংস উই হ্যাভ টু নিড টু সাপোর্ট দ্য পেশেন্ট। ফায়ার এক্সটিংগুইশার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ হাই রাইজ বিল্ডিং আজকে হচ্ছে অনেক জায়গায়, অনেক আবাসিক এলাকায় হসপিটাল হচ্ছে, অনাবাসিক এলাকায় হচ্ছে, অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, কিন্তু বিল্ডিংগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো ফায়ার সেফটি অ্যাসিওর করা নাই, যার কারণেই দেখা যায় যে আমরা ইউনাইটেড হসপিটালের মতো যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পাবো যে করোনা আক্রান্ত রোগীরা গেছেন সেখানে সেবা নিতে, অথচ সেখানে গিয়ে কতজন মানুষ ফায়ার সেফটির কারণে, ফায়ার সেফটির অপ্রতুলতার কারণে সেখানে তাদেরকে আগুনে পুড়ে জীবন দিতে হলো, এর থেকে মর্মান্তিক আর কোনো বিষয় নাই। সুতরাং যখনই হসপিটাল হবে সেখানে পর্যাপ্ত পরিমাণে ফায়ার সেফটির ব্যবস্থা করতে হবে, আর রেডিয়েশন এলাকায় রেডিওলজি ডিপার্টমেন্টে যেহেতু হাই ভোল্টেজ জেনারেটর, হাই ভোল্টেজ মেশিন, সেখানে অবশ্যই তোমাকে, আমাদেরকে, সবাইকে, সব হসপিটালের কর্তৃপক্ষকে, টেকনোলজিস্টদেরকে কী করতে হবে, ফায়ার সেফটি ব্যবস্থাটাকে অ্যাসিওর করতে হবে। এবং এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে ফায়ার সেফটি কী, ফায়ার সেফটি অ্যাসিওরেন্স কীভাবে করবে, কী কী উপাদান লাগবে, সেগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করব। অক্সিজেন উইথ সিলিন্ডার, অক্সিজেন রাখতে হবে, যে কোনো মুহূর্তে অক্সিজেনের স্বল্পতা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, ইমিডিয়েটলি তাকে অক্সিজেনের প্রয়োজন হতে পারে, সেটা দেওয়ার জন্য তাকে অবশ্যই আমরা অক্সিজেন এবং অক্সিজেনের সিলিন্ডার পর্যাপ্ত করি। মাল্টিপল ওয়াশ ডিসপোজাল বিন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ আমরা হসপিটালে দেখি কি গজ, তুলা, সার্জিক্যাল যন্ত্রপাতি, রক্ত, পুষ সব একসাথে ফেলানো হয়, এটা ঠিক না। হসপিটালের নিয়ম হলো তিনটা বিন থাকবে কমপক্ষে, সেই তিনটা বিনে আমরা তিন ধরনের জিনিসপত্র আমরা ফেলবো, যাতে করে এগুলোকে আইডেন্টিফাই করা যায়, প্রপারলি ডিসপোজ করা যায়। সো আমরা এগুলো পরে, ইসিজি মেশিন থাকবে, বিপি মেশিন থাকবে, থার্মোমিটার টু রেকর্ড টেম্পারেচার, স্টেথোস্কোপ থাকবে যাতে করে ইমার্জেন্সি তার হার্টবিট দেখা যায়, প্রেশার ইঞ্জেক্টর, যেটা রেডিওলজিতে খুব প্রয়োজন, কারণ কন্ট্রাস্ট স্টাডি করতে হলে প্রেশার ইঞ্জেক্টরের প্রয়োজন হয়। নাও উই উইল ডিসকাস রিগার্ডিং দ্য ইস্যু অফ ড্রাগস। আমরা অনেকেই জানি, অনেকেই মনে করি রেডিওলজি ইমেজিংয়ে ড্রাগস প্রয়োজন হবে কেন, আসলে ড্রাগস ছাড়া কোনো ডিপার্টমেন্টেই হসপিটালে চলে না, কোনো না কোনো ড্রাগস বিভিন্নভাবে ব্যবহার করা হয়।
রেডিওলজি ডিপার্টমেন্টে আমরা যে ড্রাগসগুলো ব্যবহার করি, কিছু আছে সরাসরি রোগীদেরকে ব্যবহার করার জন্য, রোগীদেরকে দিয়ে ইমেজিং করার জন্য, অথবা সেই ড্রাগ ব্যবহার করতে গিয়ে যদি কোনো রোগীর সমস্যা হয় সেই সমস্যাগুলোকে ফেস করার জন্য বা সমস্যা থেকে রোগীকে সেভ করার জন্য কিছু কিছু পেশেন্ট ড্রাগের প্রয়োজন হয়। সুতরাং রেডিওলজি ডিপার্টমেন্টেই একটা ট্রলি থাকবে, যেটা হবে ড্রাগ ট্রলি অফ ড্রাগস। সাধারণত রেডিওলজি ডিপার্টমেন্টে বিভিন্ন রকম কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয়, যেমন আয়োফাবিডল, আয়োহ্যাক্সল, বেরিয়াম সালফেট, গ্যাডোলিলিয়াম, কখনও কার্বন ডাইঅক্সাইড, এই ধরনের নেগেটিভ কন্ট্রাস্ট স্টাডি মিডিয়াও ব্যবহার করা হয়। সুতরাং এই যে কন্ট্রাস্ট মিডিয়াগুলো, আয়োফাবিডল, আয়োহ্যাক্সল, বেরিয়াম সালফেট, এই কন্ট্রাস্ট মিডিয়াগুলো যখনই আমরা কোনো রোগীর শরীরে ভিতরে প্রবেশ করাবো, তখনই রোগীর শরীরে কোনো না কোনোভাবে কোনো প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি বা কোনো রিয়াকশান দেখা দিতে পারে। সেই রিয়াকশানগুলো যদি দেখা দেয় তাহলে সেগুলোর থেকে আমরা কীভাবে রোগীকে সেভ করবো, সে কারণে আমাদেরকে আরও কিছু পেশেন্ট ড্রাগস আমাদেরকে সবসময় রেডিওলজি ডিপার্টমেন্টে মজুদ রাখতে হয়, যাতে করে রোগীকে সেভ করা যায়। এছাড়া রোগীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা করার পূর্বে রোগীর কিছু কিছু প্রিপারেশনের প্রয়োজন হয়। সেই প্রিপারেশনগুলো নিতে গিয়ে রোগীর অ্যাবডোমিনের বাউল গ্যাস ফ্রি করার জন্য, রোগীর অ্যালার্জিটাকে কন্ট্রোল করার জন্য, রোগীর প্রেশারের কন্ট্রোল করার জন্য আমরা রেডিওলজি ডিপার্টমেন্টে কিছু কিছু ঔষধপত্র, অত্যাবশ্যকীয় ঔষধপত্র রাখা হয়। যেমন আমরা গ্যাস ফ্রি করার জন্য আমরা আল্ট্রাকার্বন রাখি, যদিও আল্ট্রাকার্বনটা এখন মার্কেটে খুব অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, তারপরও আমরা বলি আল্ট্রাকার্বনের জন্য, আল্ট্রাকার্বনের ফলে কী হয়, আমরা বাউলটাকে গ্যাস ফ্রি করতে পারি। আর গ্যাস ফ্রি না হলে পরে কোনোভাবেই অ্যাবডোমিনের বিভিন্ন অর্গানগুলো যেমন কিডনি, লিভার, গল ব্লাডার, এগুলো খুব ভালোভাবে দেখা যায় না, ভালোভাবে ইমেজিং করা যায় না। সে কারণে আমরা রোগীকে আল্ট্রাকার্বন সাজেস্ট করা হয়, যাতে করে সে প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে রেডিওলজি ডিপার্টমেন্টে আসে। ল্যাক্সিটিভ ড্রাগ, যদি কারো কনস্টিপেশন থাকে, যদি কারো পেট ফুলে থাকে, শক্ত হয়ে থাকে, পায়খানা হয় না নিয়মিত, এরকম কোনো পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করার আগে তাকে ল্যাক্সেনা জাতীয় ওষুধ খাওয়ানো হয়। যদিও এখন ল্যাক্সেনা খুব কম দেওয়া হয়, এখন ল্যাকটুলোজ জাতীয় ওষুধ, যে সমস্ত ওষুধ আমাদের শরীর কোনোভাবেই অ্যাবজর্ব হয় না, বাট কনস্টিপেশনটা দূর করে পায়খানাটাকে, স্টুলটাকে, ফিকিল মেটালটাকে নরম করে পাস করে দেয়, বাট শরীর কোনোভাবে অ্যাবজর্ব করে না, এই ধরনের ওষুধ খুব ভালো, যেটা শরীর অ্যাবজর্ব করে না কিন্তু শরীর থেকে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হয়। অ্যান্টিহিস্টামিন, যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করব তখন যাদের অ্যালার্জি আছে তাদের শরীরে বিভিন্ন রকমভাবে র্যাশ, রেডনেস এগুলো হতে পারে, সেগুলোর জন্য আমরা আগেই অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারি। কিছু কিছু ওষুধ আছে ড্রাউজিনেস থাকে, কিছু কিছু ওষুধ ড্রাউজিনেস থাকে না, যেমন হিস্টাসিন, এগুলোতে ড্রাউজিনেস থাকে, লোরাটিডিন, প্যাক্সোফেনাডিন জাতীয় ওষুধ, যেগুলোতে ড্রাউজিনেস খুব সামান্য থাকে, খুব সহনীয়, সেগুলো আমরা রাখতে পারি। ব্রঙ্কোডাইলেটর, যাদের অ্যাজমা আছে, যাদের অ্যাজমার কারণে কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করতে গেলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, সে কারণে আমরা ব্রঙ্কোডাইলেটর জাতীয় কিছু ওষুধ রাখতে পারি। স্টিরয়েড, ইট ইজ কল্ড লাইফ সেভিং ড্রাগ, অল ডিপার্টমেন্ট হ্যাভ টু নিড টু স্টোর সাম স্টিরয়েড ড্রাগস, বিকজ হোয়েন ইউ অ্যাডমিনিস্টার্ড আয়োফামিডল, আয়োহ্যাক্সল, বেরিয়াম সালফেট অ্যান্ড মেনি মোর ড্রাগস, ইউ শুড হ্যাভ সাম রিয়েকশান। সো সেই রিয়েকশান থেকে আমরা কীভাবে রোগীকে সেভ করতে পারি, সেভাবে রোগীকে সাফারিং কমাতে পারি, শ্বাসকষ্ট কমাতে পারি, রোগীর লাইফ সেভ করতে পারি, সে কারণে আমরা হাইড্রোকর্টিজন ইউজ অ্যাজ এ লেসাল লাইফ সেভিং ড্রাগ। সো আমরা সেখানে লাইফ সেভিং ড্রাগ মজুদ রাখতে হবে। ইনহেলার, অক্সিজেন, এপিড্রিন, ব্রঙ্কোডাইলেটর, মিটার ডোজ ইনহেলার, এগুলো আমরা রাখতে পারি, কারণ ইনস্ট্যান্টলি তার যদি অ্যাজমা হয় কিংবা ব্রঙ্কো ডাইলেশনের প্রয়োজন হয় তাহলে আমরা সেগুলো প্রয়োগ করতে পারি। অ্যাড্রেনালিন, অ্যাট্রোফিন, আইভি ফ্লুইড, নর্মাল সেলাইনের মাঝে মাঝে দরকার হয় কখনো কখনো, এবং অ্যান্টি কনভালসিভ ড্রাগ অথবা ডায়াজেপাম, রোগীর কষ্ট যদি বেশি হয়ে যায় তখনই, রোগীকে কষ্ট সহ্য করার মতো না থাকে তখন তাকে ডায়াজেপাম দিয়ে ঘুম পাড়ায় দেওয়া হয়, যাতে করে রোগী তার অসহ্য ব্যথা থেকে সে মুক্তি পায়। সে কারণে এই সমস্ত ওষুধগুলো রেডিওলজি ডিপার্টমেন্টের যে ইমার্জেন্সি ট্রলি, ফার্স্ট এড ট্রলি, সেটার মধ্যে অবশ্যই সবসময় আমরা সেই ওষুধগুলো রাখবো। অ্যান্ড ফাইনালি পসিবল কোশ্চেন্স, আমরা আজকে যতটুকু পড়ালেখা করলাম, যেতটুকু যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে, তোমাদেরকে থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসতে পারে। হোয়াট ইজ ফার্স্ট এইড অ্যান্ড ফেশান্স কেয়ার, মেনশন দি এইম অ্যান্ড অবজেক্টিভস অফ ফার্স্ট এইড, লিস্ট দ্য ড্রাগস ইউজড ইন রেডিওলজি ডিপার্টমেন্ট, হাউ
ইউ উইল প্রিফেয়ার অ্যান ইমার্জেন্সি ট্রলি ইন রেডিওলজি ডিপার্টমেন্ট। প্রত্যেকটা কোশ্চেন থাকবে 5 নম্বর এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা যেই যেই বিষয়গুলো আলোচনা করেছি সেই ছোটো ছোটো করে সেই বিষয়গুলো যদি তোমরা খাতায় লিখতে পারো, উত্তরপত্রে অ্যান্সার করতে পারো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। এই যে আমরা পেশেন্স কেয়ার শুরু করলাম, এই পেশেন্স কেয়ার শুরুর জন্য আমাদের মূলত যে বইটা ফলো করতে হবে সেটা হলো পেশেন্স কেয়ার ইন রেডিওলজি। এটা আমারই লেখা বই এবং এটা ফার্স্ট এইড ছাত্রছাত্রীদের জন্য আমরা এই বছরই আমরা বইটা পাবলিশ করেছি। আশা করি তোমরা এই বইটা সবার কাছে ভালো লাগবে, আমাদের পুরো সিলেবাস কভার করবে এবং আমি যেই বিষয়গুলো তুলে ধরেছি সেই বিষয় এবং তুলে ধরবো সব বিষয়ই আছে এবং অধিকন্ত আরও অনেক ব্যাপক ভিত্তিক নলেজ তোমাদের এই বইতে তোমরা খুঁজে পাবে। শাহিন মেডিকেল সেন্টার নীলক্ষেত বইটি পাবলিশ করেছে এবং বইটির দাম খুবই কম, মাত্র 200 টাকা। সুতরাং আশা করি তোমরা সবাই এই বইটি কালেকশন করবে এবং উপকৃত হবে। আর যে কোনো বিষয়ের জন্য, যে কোনো সহায়তার জন্য ট্রমা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজিতে তোমরা যোগাযোগ করবে এবং এখানে আসলেই আমাদের সহযোগিতা পাবে। পুরো বাংলাদেশের সব ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই ট্রমার এই বিশেষ আয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে, আমি আছি তোমাদের সাথে এই পুরো বছর এবং আশা করি করোনাকাল ক্রান্তিকাল অতিক্রান্ত না হওয়া পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস চলবে এবং তোমাদের সাথে মাঝে মাঝেই দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের সাথেই থাকবে, ট্রমার সাথেই থাকবে এবং তোমার ক্লাসগুলো নিয়মিত পড়ালেখা করবে, অনলাইনে ক্লাসগুলো ফলো করবে, বইগুলো পড়ালেখা করবে এবং যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে ফোনের মাধ্যমে বা মেইলের মাধ্যমে যোগাযোগ করবে, আশা করি আমি সেটা সলভ করে দেব এবং দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে পরবর্তীতে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো।